সবুজ পাতার ফাঁকে বাতাসে দোল খাচ্ছে কালো রঙের ধান। ঔষধীয় পুষ্টিগুণ সমৃদ্ধ এ কালো ধান এবার চাষ হচ্ছে রাজবাড়িতে, ফলনও হয়েছে আশানুরূপ। বাজারে চাহিদা থাকায় ব্যতিক্রম এ ধান, প্রতি কেজি বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। কৃষি বিভাগ থেকেও চাষিদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। রাজবাড়ির প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যছবিতে তানজিনা তাসনিমের রিপোর্ট। সবুজ গাছের ডগায় দোল খাচ্ছে কালো রঙের শীষ, কালো ধানে ভরে আছে পুরো মাঠ। প্রথমবারের মতো এ ধান চাষ হয়েছে রাজবাড়িতে। ঔষধি ও পুষ্টিগুণ সমৃদ্ধ প্রতি কেজি ধান বিক্রি হয় 300 থেকে 400 টাকা পর্যন্ত। রাজবাড়ি সদরের কমলাপুর এলাকায় পরীক্ষামূলকভাবে এ ধানের চাষ করেন কৃষক রেজাউল করিম। তিনি জানান, একসময় রাজা বাদশারা সুস্থ থাকার জন্য কালো ধানের চাল খেতেন। ইউটিউব দেখে তিনি এ ধান চাষাবাতে আগ্রহী হন। 1 কেজি বীজ সংগ্রহ করে বাড়ির পাশে 15% জমিতে চাষ করেন। এখন ঘরে তোলার অপেক্ষায়। এই ধানের চাষাবাদ পদ্ধতি জানতে, ধান দেখতে ভিড় করছে অনেকেই। ফলন ভালো হয়, কেউ কেউ চাষ করতে আগ্রহী হচ্ছেন। কৃষি উপসহকারী সহযোগিতায় 1 কেজি ব্ল্যাক রাইস কালো ধান আমাকে এনে দিয়েছিল 500 টাকা দিয়ে। এর ধানটা মোটামুটি অনেক ভালো। এর ধানেরও অনেক দাম বেশি, চালের দাম বেশি। এর পুষ্টিগুণ আছে অনেক, আর জিং জাতীয় ধান। এর ডায়াবেটিসের কাজ করে, এতে অনেক ভালো ফল হয়েছে। আগামীতে আমি আরও অনেক বেশি করব। এর ধানের দাম অনেক বেশি। আমি ইউটিউবে দেখেছি এই ব্ল্যাক রাইসের কালো ধানের, সেখান থেকে দেখার পর আমার আগ্রহ হলো ধান কালো ধান করবো। ধান 1 কেজি ধান আনছিলাম 500 টাকা দিয়ে, লাগে 1500 লাগাইছি। তাতে 1500 1 কেজি ধানের মোটামুটি আশা করা যাচ্ছে 5 মণ ধান হবে। 5 মণ ধান হলে আমি মোটামুটি রাজবাড়ি জেলার অনেক কৃষকের ধান দিতে পারবো বীজ। ঔষধি ধান আর পোকা রোগ বালাই অনেকটাই দমন, খুব কম খরচে ধানটা হয়ে আসে, অত্যন্ত নিকটে হয়ে আসে। এই বীজটা নিয়ে আমি সংগ্রহ করে আগামীতে এই বীজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দামও বেশি, আমাদের যে খরচ হয় সেই খরচের তুলনায় এই ধানের আবাদটায় খুব খরচ কম। সেই জন্য অন্যান্য কৃষক ভাইদেরও বলবো, অনুরোধ করবো যে এই ধানের আবাদটা যাতে করে। জিঙ্ক সমৃদ্ধ কালো ধানের চাল ডায়াবেটিস সহ অনেক জটিল রোগবালাই কমাতে সাহায্য করে। চাহিদা থাকায় এ ধরনের আবাদে সহায়তার কথা জানায় কৃষি কর্মকর্তা। এই ধানের উপকারিতা অনেক বেশি। এই চালে আমাদের হচ্ছে আয়রনের সোর্স যেমন ভালো থাকে, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ফাইবারের পরিমাণ বেশি। এর ফলনও হচ্ছে ভালো, বিঘা প্রতি প্রায় 20 থেকে 22 মণ ফলন হয়ে থাকে, অন্যান্য ধানের প্রায় হচ্ছে সমান। যেহেতু মূল্য বেশি, অতএব এর একটি প্রচুর বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা এই ব্ল্যাক রাইসের ব্যাপারে আমরা যারা কৃষক আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। ইভেন আমাদের একটি হচ্ছে ডেমনস্ট্রেশনও সেট আপ করা হয়েছে যে এর পারফরমেন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য। ব্ল্যাক রাইস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এই ধানের আবাদ বাড়াতে সরকারি সহায়তা চায় কৃষকরা। তানজিনা তাসনিম, আরটিভি।